দেখতে দেখতে পুরো শীতটাই চলে এলো। আর আজকে আনাভিয়ার জন্য শীতের কিছু কেনাকাটা করব, আর সেই ভিডিওটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও শেয়ার করছি। সময়ের স্বল্পতার জন্য আর ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আমার ফোনে একদম একাকার হয়ে আছে সব কিছু। তো এই যে আমরা হচ্ছে গ্রামে যাব, গ্রামে যাওয়ার আগে হচ্ছে আনাভিয়ার জন্য কিছু শীতের সোয়েটার কিনবো। ঢাকায় একেবারেই শীত নেই, কিন্তু গ্রামে হচ্ছে এর বিপরীত, প্রচুর শীত, একদম ঘর থেকে বের হওয়া যায় না। সকাল সকাল এত ঠান্ডা থাকে, রাত্রিবেলা সকালবেলা বেশি ঠান্ডা থাকে, তো যার কারণে ওর সোয়েটারটা বেশি জরুরি। এর মধ্যে হচ্ছে আমার জ্বর ছিল, ডেঙ্গু জ্বর, যার কারণে আমি ফোন থেকে টোটালি দূরে ছিলাম, কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো ভিডিও করতেও পারিনি, কিছুই করতে পারিনি, অনেক অসুস্থ ছিলাম। তো শুরুতে হচ্ছে আমরা একটা শোরুমে এসেছিলাম, কিন্তু ওখানে আনাভিয়ার সাইজটা পাচ্ছিলাম না, সবগুলো অনেক বড় ছিল সোয়েটার, যার ওর গায়ে হচ্ছে অনেক বড় হবে। ওর সাইজ অনুযায়ী আমি অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছিলাম। তো এই যে এখানে দেখেন, কিউট একটা ডল দিয়ে সোয়েটার ছিল, আর সামনে বুতাম টাইপেরও ছিল, আমি ওরকমই চাচ্ছিলাম, সামনে বুতাম বা পিছনে বুতাম, যেটাতে ওর হচ্ছে ইজিলি ইউজ করা যাবে। তো এর মধ্যে আমরা দশতলা মার্কেটে চলে আসছি, দশতলাতে দেখি পাই কি না। আর আজকে যেহেতু আমরা গ্রামে যাব, আজকে সোয়েটার কিনতে আসছি, আর আজকে অনেক তাড়াহুড়া করে নিচ্ছিলাম। আর এই যে এখানে সোয়েটার দেখছি, একটু মোটা চাচ্ছিলাম, ভারী, যেটা হচ্ছে ওকে ভারী শীতে দেওয়া যাবে, পাতলাগুলো অ্যাভেলেবেল। তো এই যে এখানে দেখছি, আমি ওর সোয়েটার প্রতি কোনো আইডিয়াই নেই আমার, তো যার কারণে দু চারটা দোকান দেখে দেন সোয়েটারটা নিয়েছি। তো প্রায় 4 থেকে 5টা সোয়েটার নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ফুল প্যান্টগুলো নিয়েছিলাম, কারণ এত পরিমাণ শীত, যার কারণে বাবুকে পুরো প্যাকেট করে রাখতে হচ্ছে। আর এখানে এই যে হোয়াইট কালারের এই সোয়েটারটা অনেক সুন্দর, বাবুদের হোয়াইট কালার অনেক কিউট লাগে, কিন্তু ওরা হচ্ছে নষ্ট করে ফেলে। অনেক দেখার পর, খোঁজার পর দেন হচ্ছে পেয়েছি, যদিও সাইজ সবগুলো হচ্ছে বড় বড় ছিল, ছোট সাইজটা খুবই কম, আর যেটা ছোট ওটা একদমই নিউবর্ন, ওটা আবার হচ্ছে ওর গায়ে লাগবে না, তো যার কারণে একটু টাইম লেগেছে আমাদের। তো আমরা হচ্ছে এগুলো কেনাকাটা করে বাসায় এসে দেন গুজগাছ করে বের হয়েছি, ওই ভিডিওটা আমি পরে শেয়ার করে দিব, এখন ভিডিওটা লং হয়ে যাবে। আর এখানে অনেকগুলো সোয়েটার দেখার পর দেন আমরা সোয়েটার কিনেছি। তো আমরা এখনই বাসায় চলে যাব, আর বাবুকে হচ্ছে আম্মুর কাছে রেখে এসেছি, আর আম্মু এসেছে, আম্মুর সাথে আমি গ্রামে যাব। তো পুরো ভিডিও ইনশাল্লাহ আমি পরে শেয়ার করে দিব, এখনই বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই, টাটা।